বৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সুবর্ণা ম্যাডাম রণিত স্কুল অ্যান্ড কলেজ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা বর্ণ চেনা ও লেখা নিয়ে এসেছি তোমাদের সামনে। আজকে কোন বর্ণটি আমরা আজকে শিখব সেটা আমরা একটু দেখি। যে আজকে এখানে কিন্তু স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে, ঠিক তাই না? কিন্তু আজকে আমরা ব্যঞ্জন বর্ণ শিখব, ক থেকে ঘ পর্যন্ত, ঠিক আছে? তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই। আমাদের ব্যঞ্জন বর্ণ এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো স্ক্রিনের মধ্যে ওরা ভাই বোন কত সুন্দর করে পড়াশোনা করছে, লিখছে, তাই না? আমরাও কিন্তু এখন পড়াশোনা করবো এবং লিখব। তাহলে আমাদের এখানে কি লেখা আছে সেটা একটু আমরা আমাদের দেখতে হয়। বর্ণ চেনা ও লেখা, ঠিক আছে? তাহলে আমার সাথে সবাই বলো, বর্ণ চেনা এবং লেখা। তার মানে হলো আমরা বর্ণটা চিনব, তারপর আমরা লিখব, ঠিক আছে? আমরা এখন দেখি আমাদের প্রথম বর্ণটি কি আসে। আমরা দেখতে পাচ্ছি ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণটি চলে এসেছে। এই বর্ণটির নাম কি জানো? সবাই আমার সাথে বলো, ক। এই বর্ণটির নাম কি? ক। আবার বলো, ক। তার মানে আমরা ক বর্ণটি পেয়ে গিয়েছি, ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর। এখন এটা কিভাবে লিখতে হয় সেটা আমরা একটু খেয়াল করি। প্রথমে আমাদের একটা ঘর চলে এসেছে সবুজ রঙে, এটার ভিতরে কিন্তু আমাদের লেখাটা কমপ্লিট করতে হবে। আমাদের এ কেন এইরকম ঘরে লিখতে হবে জানো? আমাদের লেখাটা যেন সুন্দর হয়, এই জন্য। আমাদের প্রথমে একটা মাত্রা চলে এসেছে, দেখো এই দাগটা হলো মাত্রা। এখন ক বর্ণটা লিখতে প্রথম দাগটা কি দিতে হয় সেটা হলো, প্রথমে এইভাবে একটু বাঁকা করে একটা দাগ দিব, তারপর কি করব দেখি। হ্যাঁ, এরকম করে আমরা নিচে থেকে এখানে চলে এসেছে, তারপর কি হয় দেখি, উপরে চলে গিয়েছে। এখন এটা আমরা ক বর্ণ যে আমরা দেখেছি সেটা সম্পূর্ণ করি। হ্যাঁ দেখো, একটু গোল হয়ে এসে, এবার বাঁকা হয়ে এসে এখানে গোল হয়ে গিয়েছে। তার মানে আমরা ক বর্ণটি লিখতে পেরেছি, তাই না? আমরা দেখেছি যে এটা কীভাবে লিখতে হয়। এখন আমরা আরেকবার খেয়াল করি, দেখো তোমরা কীভাবে লিখবে। প্রথমে প্রথমে আমরা কী দিয়েছি? মাত্রাটা দিয়েছি, তারপর কী করব, এই দাগটা এসেছে, তারপর দেখি কোনটা আসে, এটা আসে কি না। হ্যাঁ এটা এসেছে, একদম দাগের সাথে মিলে গিয়েছে। এরপর কি হবে, এই দাগটা চলে আসবে, এই দাগটা চলে এসেছে। এরপর আমাদের একটু বাঁকা হয়ে এখানে এসে গোল হয়ে যাবে, দেখতে পাচ্ছ? তোমরা কি দেখেছো? খুব সুন্দর না কটা? একদম খুব সহজেই আমরা কিন্তু এটা লিখতে পারি। প্রথমে কি করেছি, এটা মাত্রা দিয়েছি, তারপর প্রথমে এই দাগটা দিয়েছি, তারপর এটা, এটা, তারপর এভাবে গোল হয়ে এখানে আমাদের ক বর্ণটা সম্পূর্ণ হয়েছে। তাহলে আরেকবার আমরা উচ্চারণ করি ক বর্ণটি। আমার সাথে বলো, ক, ক। আরেকবার বলো, ক, ক। ঠিক আছে, আমরা এখন দেখব যে পরবর্তী বর্ণটি কী আসে, সেদিকে আমরা একটু খেয়াল করি। পরবর্তী বর্ণটি হলো, হ্যাঁ পরবর্তী বর্ণটি চলে এসেছে, এই এর নাম কি জানো তোমরা? জানো? আচ্ছা, এই বর্ণটির নাম কি? খ। সবাই আমার সাথে বলো, খ। এই যে আমরা ক বলেছি, এখন বলছি খ। খটা কিন্তু একটু ধাক্কা দিয়ে বলতে হয়, ঠিক আছে? এটার উচ্চারণের সাথে হ উচ্চারণ হবে, বুঝতে পেরেছ? তার মানে আমরা বলি ক, খ। আবার বলো, খ। এই খ বর্ণটি কিভাবে লিখতে হয় সেটা আমরা একটু খেয়াল করি। আচ্ছা, আমাদের আবারও চলে এসেছে, আমাদের যে সঠিকভাবে লিখতে হয় সেই ঘরটা চলে এসেছে। এখন খয়ের প্রথম দাগটি হবে, দেখো কিভাবে এসেছে। হ্যাঁ, প্রথমে একটা গোল দিয়েছে, উপরে এই দাগের সাথে মিশেছে, তারপরে দেখি কিভাবে আসে, এভাবে এসে এখানে এসে থেমে গিয়েছে, দেখতে পাচ্ছ? তারপর এখান থেকে কোথায় যাবে সেটা একটু খেয়াল করো, ভেরি গুড। তার মানে এখানে, এখান থেকে একদম উপরে চলে গিয়েছে। এখন কিন্তু এই যে আমরা একটা ক লেখার সময় পূর্ণ মাত্রা দিয়েছি, এটা কিন্তু একটা অর্ধমাত্রা হবে। এই খয়ের কোন মাত্রা দিয়েছি? অর্ধমাত্রা। তাহলে আমরা জেনে গিয়েছি যে খ লিখতে গেলে অর্ধমাত্রা দিতে হয়। এখন এই খয়ের মতো করে আমরা আরেকটা বর্ণ দেখি, সবাই খাতা কলম নিয়ে লিখে ফেলো। প্রথমে গোল দিয়েছি, তারপর এই দাগটা এখানে এসেছে, তারপর এই দাগটা দিব, দেখতে পাচ্ছ? তারপর এই দাগটা দিব, তারপর আমরা এই দাগটা দিব। এখন বাকি আছে কি? অর্ধমাত্রা। এই অর্ধমাত্রাটা দিয়ে যাও। তার মানে আমরা খয়ের মধ্যে অর্ধমাত্রাটা পেয়ে গেছি। তার মানে এই খটা লিখতে গেলে পূর্ণমাত্রা দিব না, অর্ধমাত্রা দিয়ে লিখবো,
সবাই উচ্চারণ করো আমার সাথে, খ খ। আবার বলো খ খ, একটু ধাক্কা দিয়ে বলতে হয়। তার পরবর্তী বর্ণটি কি আমরা দেখি, পরবর্তী বর্ণটি গ চলে এসেছে। এই বর্ণটি আমরা জানি, ক খ, তারপর কি আসলো এটা গ। এই বর্ণটির নাম কি? গ। আবার বলো গ। এখন এই গ কিভাবে লিখতো সেটা একটু খেয়াল করি আমরা। দেখো আবারও সেই আমাদের সঠিক ঘরটি চলে এসেছে, কারণ এই ঘরটা যদি আমাদের না থাকে তাহলে আমরা সুন্দর করে লিখতে পারবো না। প্রথমে গ এর কোন চিহ্নটা দিতে হয় আমরা দেখেছি, একটা এখান থেকে শুরু করে এখানে এসেছে, তারপর একটু বাঁকা হয়ে এসেছে, এখন দেখি কোথায় যায়। হ্যাঁ, এখান থেকে রাউন্ড হয়ে দাগটাকে ছুঁয়ে এখানে এসেছে, তারপর আমাদের উপর থেকে নিচের দাগে, এই দাগে এসে ছুঁয়েছে, আর তারপর কি আসছে দেখি, অর্ধমাত্রা। তার মানে গ এরও অর্ধমাত্রা। বুঝতে পেরেছ আমরা কোনটা কোনটা অর্ধমাত্রা পাচ্ছি, কোনটা পূর্ণমাত্রা পাচ্ছি, সেটা কিন্তু খেয়াল করবে। এই যে আমরা গটা লিখেছি, আরেকবার আমরা লিখে দেখি কেমন, এই আমরা লিখতে পারি কি না। চলে এসেছে, তারপর দেখি বাঁকা হয়ে এসেছে, এই দাগটা চলে এসেছে, তাই না? এখন আমরা এই দাগটা দিব, দিয়ে ফেলো সবাই, গুড। তারপর আমরা কি করব, এই উপর থেকে নিচে চলে আসবে। এখন আমাদের অর্ধমাত্রা যে বাকি আছে সেটা দিয়ে ফেলি, এই তো হয়ে গেল গ। অনেক সহজ না গটা লিখতে? খুব সহজ। তার মানে আমরা এটা আরেকবার উচ্চারণ করি, গ গ। আবার বলো গ গ। ঠিক আছে, এখন আমরা দেখব পরবর্তী বর্ণটি কী আসে। আমরা ক পেয়েছি, খ খ পেয়েছি, গ পেয়েছি, এখন দেখি কোন বর্ণটি আস। এখন আমরা দেখতে পাচ্ছি এই বর্ণ কি, এই বর্ণটির নাম কি জানো তোমরা? জানো না তো মনে হচ্ছে, জানো বলো তো এই বর্ণটির নাম কি? হ্যাঁ, ঠিক ধরেছ, এই বর্ণটির নাম হলো ঘ। সবাই একটু বলো তো সুন্দর করে, ঘ। এই যে আমরা উচ্চারণ করছি এটা কিন্তু, এটাও একটু ধাক্কা দিয়ে বলতে হয়, এটার সাথে একটু হ উচ্চারণ আসবে, ঘ। ঠিক আছে, আচ্ছা সবাই আমার সাথে একটু বলো ঘ ঘ। এই ঘ বর্ণটি কিভাবে লিখতে হয় সেটা আমরা একটু খেয়াল করি। আমাদের আবারও সেই সঠিক ঘরটি চলে এসেছে, ঘয়ের প্রথমে দিতে হয় মাত্রা। আমরা দেখতে পেয়েছি মাত্রাটা চলে এসেছে, তারপর এই ঘয়ের যখন আমরা প্রথম দাগটা দিব এখান থেকে এখানে এসে থামবে, ঠিক আছে? তারপর দেখি এখান থেকে এখানে এসেছে, এখান থেকে এখানে এসেছে, তারপর একদম নিচে থেকে উপরে চলে গিয়েছে। আমরা ঘটা কি শিখতে পেরেছি? তাহলে চলো আমরা ওখানে দেখি পারি কি না। প্রথমে তো এই মাত্রাটা দিতে হবে, মাত্রা দিয়ে ফেলো, তারপর আমাদের এই দাগটা আসবে, এরপর এই দাগটা আসবে, তারপর এই দাগটা আসবে, নিচে এসে থামবে, আচ্ছা এরপর উপরে যাও, আচ্ছা। তার মানে আমরা পেরেছি, পেরেছি। তাহলে আমাদের এই যে ঘটা লিখেছি এটার কিন্তু আর পূর্ণমাত্রা। আমরা কোনটার কোনটার পূর্ণমাত্রা পেয়েছি চারটা বর্ণের মধ্যে? ক পেয়েছি, আর পেয়েছি ঘ, আর অর্ধমাত্রা কোনটা পেয়েছি? খ আর গ। ঠিক আছে, এখন আমরা এই বর্ণটা একটু সুন্দর করে উচ্চারণ করি, সবাই আমার সাথে বলো ঘ ঘ ঘ। ঠিক আছে, এখন আরেকবার বলো ঘ ঘ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানেই ক্লাসটা শেষ করছি। আমরা এই যে চারটি বর্ণ লিখেছি অনেক সুন্দর করে উচ্চারণ করব এবং সঠিকভাবে লিখব, মনে থাকবে সবার? আচ্ছা, আর এটা আমরা কি করব, আম্মুর সাথে বসে, মার সাথে বসে আমরা কি করব, কি করব বলো? বসে বসে এটা চর্চা করব, এবং আমরা অন্য বন্ধুদেরকেও শেয়ার করে দিব, যেন ওরাও যেন তোমার মতো শিখতে পারে। তার মানে কি, আমি নিজে শিখব এবং অন্যকেও শিখতে সাহায্য করব। সবাই ভালো থাকো।